হচ্ছে আমাদের আরসিএম ওয়ার্ল্ডের মেইন গেট। গুড মর্নিং এভরিওয়ান, জয় আরসিএম। আমি এই মুহূর্তে রয়েছি রাজস্থানের ভিলওয়াড়ায় আরসিএম ওয়ার্ল্ডে। তো এইখানে যেই দেখতে পাচ্ছ তোমরা, এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু আরসিএম, আর এখানে ডায়মন্ড ক্লাব, সুপার ডায়মন্ড ক্লাব এই সমস্ত কিছু লোগো দেওয়া রয়েছে। কারণ আজকে এখানে দুদিন ব্যাপী ডায়মন্ড ক্লাবের সেলিব্রেশন হবে, যারা ডায়মন্ড ক্লাব বা সুপার ডায়মন্ড ক্লাব করেছে তাদের নিয়ে। তো এখানে কুপন কাউন্টার এবং এখানে ক্যান্টিনও রয়েছে। প্রচুর বড় এলাকা, প্রায় 17 লক্ষ স্কোয়ার ফিটের ওপরে এই আরসিএম ওয়ার্ল্ড। ভিলওয়াড়া কাপড়ের জন্য বিখ্যাত হলেও, কারণ রাজস্থানের ম্যানচেস্টার বলা হয় ভিলওয়াড়াকে, কিন্তু তারপরেও এই আরসিএম ওয়ার্ল্ডের জন্য ভিলওয়াড়া বিখ্যাত। তো দেখতে পাচ্ছ কত বড় এলাকা। এখানে প্রচুর ম্যানুফ্যাকচার প্ল্যান্ট রয়েছে, যেগুলো তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। তো আপাতত তোমরা যেগুলো দেখাচ্ছি সেগুলো দেখো, কারণ আমি এখনও নিজে পুরো এলাকাটা ঘুরে পারিনি। একটা অন্যতম আকর্ষণীয় জিনিস বলা যেতে পারে, এটা হয়তো অনেকেই খেয়াল করে না, কিন্তু একটা দারুণ হাওয়া সেই যেমন দিচ্ছে, সেই সাথেই দুটো পাখায় পুরো এত বড় বিল্ডিংটাকে কভার করে ফেলেছে। আমরা আমাদের যে আজকের প্রথম দিনের যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্টের লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে আমাদের ব্রেকফাস্টের টোকেন, তো দেখা যাক ব্রেকফাস্টে কি কি আছে, তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের প্রথম দিনের ব্রেকফাস্টের মেনু এই যে, তো দেখা যাক কেমন খেতে হয়েছে, খাওয়ার পরেই বোঝা যাবে, কিন্তু দেখে মনে হচ্ছে ভালোই হবে। থাকতে চান, ঘর দরকার হয় বা যা কিছু সিস্টেম, তো এখানেই পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন সেন্টারের মধ্যেই যোগাযোগ করলে এখান থেকে পুরো ডিটেলস পেয়ে যাবেন। আর তারপরে গেস্টদের যে রুমগুলো আছে, এই যে এই রুমগুলোতে গেস্টরা থাকে। এখানে পার্সোনাল রুমও যেমন আছে, তেমনই গ্রুপদের থাকার জন্য রুম রয়েছে। তো যারা ডায়মন্ড ক্লাব করছেন তাদের কোনো খরচা হয় না, কিন্তু যারা ডায়মন্ড ক্লাব ছাড়া রাজস্থান আরসিএম ওয়ার্ল্ডে ভিজিট করতে চান, তারা এখানে পার ডে 500 টাকায় এসি রুম পেয়ে যাবেন। এই রুমগুলোতে থাকার ব্যবস্থা করা আছে। এদিকে টয়লেট এবং ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থাও রয়েছে। তো খুবই সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে আরসিএম বাজার, এখন বন্ধ রয়েছে, 9:30 ওপেনিং হয়ে যাবে। এখানে এই নিম গাছগুলো সত্যি খুব সুন্দর, এখানে যে গরমকাল তো এই নিমের ছায়ার তলায় খুবই ভালো লাগে। একদম ছোট ছোট, মানে কি বলবো, মাথায় টাচ হচ্ছে এরকম হাইটে রয়েছে গাছগুলো। এখানে আরসিএম এর ওয়ার্ল্ডও রয়েছে, আরসিএম ওয়ার্ল্ডটি বর্তমানে ওপেন হয়েছে, আর ওয়ান্ডার ওয়ার্ল্ড যেটি, জুম করে দেখাচ্ছি। আর এটি হচ্ছে তুলসী পেইন্ট। আরসিএম এর বিভিন্ন রকমের মশলা, কারি পেস্ট হোক বা চিলি বা জিরা যা কিছু আছে, তো সব এইখানে তৈরি হয়। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর পদ্ধতিতে, এই যে এখানে হেলথ গার্ড,
হেলথ গার্ড যেটা অন্যতম জনপ্রিয় একটা প্রোডাক্ট আরসিএম এর, সেই হেলথ গার্ডও এখানে রয়েছে যেগুলো তৈরি হয় ফিজিক্যালি রিফাইন্ড। তো যাই হোক, এরকম প্রচুর জিনিস রয়েছে এখানে। এর ভেতরে কর্তৃপক্ষ ছাড়া কারোর প্রবেশ নিষেধ, তো বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে ততটুকু দেখানোর চেষ্টা করছি। তো এখানে এই 17 লক্ষ স্কোয়ার ফিটের ওপরে অনেক কিছুই ম্যানুফ্যাকচার প্ল্যান্ট রয়েছে এবং এর বাইরেও অনেকগুলো রয়েছে। সত্যি কথা বলতে হেঁটে এই আরসিএম ওয়ার্ল্ড ঘোরাটা খুবই কষ্টকর, আর তোমরা যারা আসতে চাইছো তারা আসো, খুব সুন্দর লাগবে। একটি শান্ত পরিবেশ, এত সুন্দর জায়গা, রাজস্থানের মতন জায়গা, এবং প্রচুর এই সোলার সিস্টেম, আধুনিক পরিবেশের সাথে মানিয়ে এই সোলার সিস্টেমগুলো তৈরি করা হয়েছে যেগুলো পরিবেশ বান্ধব। তো সত্যি একটা, মানে কি বলবো, যারা ছোটোখাটো শিল্পপতি আছে বা যারা আরসিএম নিয়ে বিজনেস করতে চাও, তারা অন্তত একবার এই আরসিএম ওয়ার্ল্ডটা ভিজিট করে দেখো, তো আশা করি ভালো লাগবে। रोटी से निर्मित कुल्फी, आपकी ठंडी ठंडी अच्छी कुल्फी, आपके बच्चों के लिए, बड़ों के लिए, सबके लिए एक हेल्दी कुल्फी, गर्मियों में खाने वाली चीज, तो आप खाएं और हेल्दी रहें, तो अपने बच्चों को भी खिलाएं और अच्छा एक फ्यूचर दिखाएं। प्लीज गुड डॉट की कुल्फी। थैंक यू।